গভীর রাতে ঘরে প্রবেশ করে সমস্ত গয়নাগাটি লুট করে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। বৃহস্পতিবার রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সুতি থানার ডিহিগ্রাম এলাকায়। মৃত ওই মহিলার নাম মহুরজান বেওয়া, তার বাড়ি সুতির ডিহিগ্রাম। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অনুমান, সমস্ত গয়না, গাড়ি, বাড়ি ও আসবাবপত্র লুট করে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমি জানছি না, সকালবেলা দেখছি উঠে মায়ের মালা গহনা কিছু নাই। হ্যাঁ, তারপরে সে দেখছি আমার ছোট ভাই হাঁক মারছে, তার দেখছে মরা, তো চিত্র কেন উঠেছে। আর ভাই প্রাথমিকভাবে কি মনে করছেন? হ্যাঁ, কি মনে করছেন? প্রাথমিকভাবে তাকে মেরে ফেলা হয়েছে? কি মেরে ফেলে আমরা জানছি না, সকাল উঠে দেখছি এরকম ঘটনা। তাই কি মেরে ফেলেছে? হ্যাঁ, মেরে ফেলেছে। কি কি একচে গহনা নিয়েছে, টাকা ছিল, টাকার কথা বলতে পারবো না কত টাকা ছিল, বুঝলেন তো? তারপর দিয়ে সকালে ঘটনা। কি চাইছেন আপনি? আর বাড়ি জানছি না তো, কে মারি? আমি আসামি চাইছি, শাস্তি চাই, শাস্তি। আমার নাম মাহমুদ কবরাই। আপনার নাম? মাহমুদ।